আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটা হচ্ছে খারাপ কোনো মানুষকে যদি আপনি তার মুখ বন্ধ করতে চান অথবা অনেক চেষ্টা করেন তারপরে সে আজেবাজে অনেক কথা বলে যেটা অনেক মানুষের সামনে বলার কারণে আপনার অনেক মানহানি হয় অথবা এমনিতেই সে আপনাকে গালাগালি করে বা বিস্তারিত কথাবার্তা বলে যেই কথা বলার দ্বারা আপনার কষ্ট লাগে ওইরকম মানুষের মুখ বন্ধ করার জন্য অর্থাৎ সে আপনাকে ওইরকম কথা আর বলবে না ওইরকম করে দেওয়ার জন্য খুবই কার্যকরী একটি নকশা আপনারা সামনে নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনারা যারা ভুক্তভোগী রয়েছেন অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা একই টিক রেখে আমল করবেন একই টিক রেখে যদি আমল করেন সেই আমল দ্বারাই আপনি উপকার পাবেন অন্যথায় আমল দ্বারা উপকার পাওয়া তেমন পসিবল না তো যাই হোক আজকের যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটা যদি আপনারা নিজেরা লিখতে পারেন তাহলে তো নিজেরা লিখলেন আর যদি নিজেরা লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তো নিজেরা যদি লেখেন তাহলে অজর সহিত আদবের শহীদ লাল কালি দিয়ে লিখবেন লাল কালি ছাড়া এটা হবে না তো জাফরান টাফরান কোনো কিছু লাগবে না নরমাল কাগজে লাল কালি দিয়ে লিখলেই হবে লেখার সময় অজু করে লিখবেন কয়েকবার দূরের সাথে পাঠ করে নেবেন আর বিসমিল্লা বলে শুরু করবেন ঠিক আছে প্রথমে অজু করবেন তারপরে চাইলে আপনি দূরে কাত নামাজ পড়তে পারেন হাজাতের নামাজ যাতে করে আপনি যেটা করবেন এটার ভালো ফলাফল পাওয়ার জন্য অথবা নামাজ না পড়ে আপনি প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে যে কোনো দূরের শরীফ কয়েকবার পাঠ করবেন এরপরে আজবের সহিত নম্রভদ্রভাবে আপনি লেখা শুরু করবেন আস্তে ধীরে লিখবেন কোনো করা যাবে না যে কোনো সময় লিখতে পারবেন যে কোনো দিন লিখতে পারবেন সেটা কোনো সমস্যা নেই তারপরে ওইটা লিখে আপনি আপনার সাথে রাখবেন আর সরি এটা আপনার সাথে নয় ওইটা যে মানুষটা আপনার অবৈধ যদি সে আপনার ঘরের হয় তাহলে তার ঘরের দিকে মুখ করে আপনি গাছে জুলাবেন অর্থাৎ এটা গাছে জুলাইতে হবে যে কোনো গাছে জুলাইলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু গাছে জুলানোর সময় ওই ব্যক্তি যেখানে থাকে যে বাড়িতে থাকে ওই বাড়িতে মুখ করে আপনি গাছে জুলাবেন গাছে লাগাবেন আর যদি সে আপনার ঘরেরই হয় তাহলে আপনার ঘরের দিকে মুখ করে আপনি কাছে লাগাবেন আর যদি এরকম হয় যে মনে করেন সে অনেক দূরে এখন তার বাড়ির কোন দিকে আপনি জানেন না ওই হলে তো মনে করেন এরকম শত্রু থাকার কথা না যে মুখ মুখের দ্বারা আপনি কষ্টের মধ্যে আসেন বা এরকম হতে পারে ফোনে আপনাকে ডিস্টার্ব করে তাহলে এখন আপনি তার বাড়ির জানেন না কোন দিকে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনি তাকে ব্লক করবেন অনেকে বলেন যে অনেক নাম্বার ব্লক করি তারপরে ফোন দেয় সে আর কত নাম্বার থেকে ফোন দেবে আপনি ব্লক করতেই থাকবেন ব্লক করতেই থাকবেন একদিন সে বাদ দিয়ে দেবে বেশি বিশেষ করে যারা ব্ল্যাকমেলের শিকার হন অনেকে বলেন যে এখন ব্ল্যাকমেল করতেছে আপনি তার ফোন যত ধরবেন ব্ল্যাকমেল থেকে বাঁচতে পারবেন না এর চেয়ে আপনি যত ব্লক করবেন আর তাকে একটু ভয়ভীতি দেখাবেন আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো কিছু করিয়েন না যে জিনিসের কারণে পরবর্তীতে আপনি ব্ল্যাকমেলের শিকার হতে হয় এটা মনে রাখবেন তো যাই হোক সে অনেক দূরে তার বাড়ি কোন দিকে আপনি জানেন না তাহলে এটা পশ্চিম দিকে মুখ করে আপনি গাছে লাগাবেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা ফল পাবেন আপনার শত্রু নির্মূল হয়ে যাবে অর্থাৎ শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে সে কাউকে কোনো মানুষের কাছে আপনার বিরুদ্ধে কোনো কথা বলে অথবা আপনার আপনাকে কোনো কিছু বলে যে কথার দ্বারা আপনার আঘাত লাগে কষ্ট লাগে অথবা যে কোনো তুমি তার মুখের দ্বারা আপনি কষ্ট পান তাহলে তার মুখ বন্ধ করার জন্য আপনি এটা করতে পারেন বৈধ উদ্দেশ্যে এখন আপনি আছেন অবৈধ কাজ নিয়ে ব্যস্ত এখন আপনাকে শাসন করার জন্য পারিবারিকভাবে হোক আর অন্য কেউ হোক সামাজিকভাবে হোক আপনাকে দেখা যাচ্ছে আপনাকে সংশোধন করার জন্য অনেক কিছু বলতেছেন এটা আপনার খারাপ লাগতেছে ভালো লাগতেছে না এখন আপনি তাদেরকে সাইজ করার জন্য এটা করলেন ওই রকম কোনো কিছুতেই হবে না ঠিক আছে উদ্দেশ্য একশো একশো সৎ হতে হবে আপনি সৎ পথে থাকতে হবে তারপরে যদি আপনি এই আমল করেন ইনশাআল্লাহ ওই আমল দ্বারা আপনি উপকৃত হবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবাহ